করোনা ভাইরাসের সময়ে একটা দোয়া পড়তে খুব বেশি উৎসাহিত করেছিলাম, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য। বিভিন্ন ব্যাধির কথা উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়াতে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা বিভিন্ন সময় ফেসবুকে লিখে, বিভিন্ন সময় বলে আমরা শেয়ার করেছি। আশা করছি এই দোয়াটা আপনারা কন্টিনিউ করবেন। এবং পাশাপাশি যেহেতু ভ্যাকসিন আপনারা এখন নিচ্ছেন বা পৃথিবীর অনেক দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, এই ভ্যাকসিনের অনেক সময় সাইড ইফেক্ট দেখা যায়, পার্শ্ব প্রতিক্রিয়া। তো যে কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া বা যে কোনো রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন হিলিংয়ের জন্য। আমরা উৎসাহিত করি যে ভ্যাকসিন যারা নিয়েছেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকবার জন্য এই দোয়াটাও আপনারা বেশি বেশি পড়বেন। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা। এর মানে হচ্ছে, হে মানব জাতির রব, আপনি আমাদের এই কষ্ট, এই রোগ, বালা মুসিবত আপনি দূর করেন, আপনি শিফা দান করেন, কারণ আপনিই তো শিফা দানকারী। আপনার শিফা ছাড়া আসলে কোনো শিফা নেই। আপনি যে হিলিংটা আমাদেরকে দিবেন এটাই পরিপূর্ণ হিলিং, এবং এমন হিলিং বা এমন রেমেডি, এমন শিফা আপনি আমাদেরকে দান করুন যেটার পরে আমরা আর রোগে আক্রান্ত হব না। সো যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য এবং পরিপূর্ণ হিলিং পাওয়ার জন্য, আরোগ্য পাওয়ার জন্য এই দোয়াটি পড়বেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা।